ভিউয়ার্স, এই এত সুন্দর একটি ডিভাইস আপনাদেরকে উপহার দিল ইএসবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে। এই ডিভাইসটি যদি আপনারা না শিখেন অবশ্যই অনেক কিছু মিস করে ফেলবেন। ডিভাইসটি সম্পূর্ণ স্কিপ না করে, সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ইএসবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুদূর অভিনন্দন। আজকের ভিডিও নিয়ে যেই টিউটোরিয়ালটি আমরা তৈরি করব সম্পূর্ণ ব্যতিক্রম এবং আলাদা আলাদা ভিডিও বলতে, আমরা 5 ভোল্টের একটি সার্কিট কিংবা সুইচ দিয়ে যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট হবে। আমাদের সামনে দেখতে পারতেছেন 2টি স্পিকার এবং 2টি টুইটার। আমরা জানি সবসময় ছোট ছোট মিনি স্পিকার চলে এই 5 ভোল্ট সুইচ দিয়ে, সেক্ষেত্রে আমরা আজকে ব্যতিক্রম ওয়াট নিয়ে আজকে এই সার্কিটটি প্রফেশনালভাবে তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকার অভিনন্দন জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভিউয়ার্স, ভিডিওর শেষের দিকে অবশ্যই ডায়াগ্রামটা আপনারা সংগ্রহ করে নেবেন, কেননা এই ভিডিওর সম্পূর্ণ ডায়াগ্রামটাই আমি অ্যানিমেশন দ্বারা আপনাদের তৈরি করে দেব। কিভাবে এই সার্কিটটি বা সংযোগগুলো আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন সেক্ষেত্রে আমি একটি ডায়াগ্রাম অ্যানিমেশন দ্বারা আপনাদের তৈরি করে দেখাবো, সেই বিষয়টা না দেখে কেউ যাবেন না। তো আমাদের তারগুলো আগে রোজন এবং রাং দিয়ে আমরা সুন্দরভাবে ঝালাই করে নিব। এই যে আমাদের স্পিকারের সাথে আগে তারগুলো অ্যাডজাস্ট করার পরে আমরা সার্কিটের সাথে তারের কানেকশনগুলো খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আগের থেকে তার এবং লিড অ্যাডজাস্ট করে না নেন তবে আপনার ঝালাইগুলো সুন্দর হবে না। অনেক বন্ধুরা কিন্তু বলেন যে দাদা, আমি তাতাল দিয়ে বা আয়রন দিয়ে রাং ঝালাইটা সঠিকভাবে দিতে পারি না, আমার আয়রন পুড়ে যাচ্ছে কিন্তু রাং ধরে না। সেক্ষেত্রে যদি আপনাদের কোনো পরামর্শ দরকার হয় আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আমরা এই ধরনের সলিউশন আপনাদের খুবই সহজে দিয়ে দেব। এবারে আমরা দ্বিতীয় স্পিকারটিও সোল্ডারিং করে নেব। ভিউয়ার্স, আজকের কাজটা বোঝার জন্য আপনারা সমস্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই আপনারা এই কাজটি দিয়ে পরবর্তী কাজগুলো করার জন্য আইডিয়া অটোমেটিকলি এসে যাবে। এখন আমার হাতে যে সুইচটি দেখতে পারতেছেন 5 ভোল্ট একটি সাউন্ড সার্কিট, এটাকে আমরা কিভাবে কানেকশন দিতে হয় আউটপুট কিংবা 5 ভোল্ট ইনপুট এবং অডিও সংযোগ কিভাবে দিতে হয় সম্পূর্ণ কাজগুলো করব। হুম হুম
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম যে সার্কিট থেকে স্পিকারের কানেকশন দুইটা নিছি তা স্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা আমরা করছি। তো এ সেক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যেন যে এই যে কালো দুইটা আমরা কি লাগাইতেছি, এই দুইটা কিন্তু আমাদের টুইটার। টুইটার দিলে কীভাবে মিষ্টি সাউন্ডটা বাইরে আপনারা অনেকেই জানেন, সেক্ষেত্রে আমরা এই টুইটার দুইটা এই স্পিকার দুইটার সাথে অ্যাড করতেছি যাতে আমরা খুব সুন্দর কোয়ালিটির সাউন্ড পাই। তো টুইটারের সাথে আমাদের 4.7 EF-এর একটি ক্যাপাসিটার দরকার, 25 ভোল্ট কিংবা আপনারা 16 ভোল্ট দিলেও চলবে। আমি টুইটারের সাথে অ্যাডজাস্ট করতেছি যাতে আমাদের টুইটারের যে চুরি বাজনাটা এটা খুব সুন্দরভাবে ম্যাচিং হয়। আমাদের ক্যাপাসিটার দুইটি সংযোগ করা হয়েছে, এখন আমরা এই যে টুইটারের বাকি তারটা আমরা ক্যাপাসিটারের আউটপুট যেই পিনটা এই পিনে লাগাই দিলাম। আপনারা ফলো করবেন, আমি কিন্তু এই আউটপুটটা নেগেটিভ রাখছি, কেননা আপনার এ জায়গার থেকে যদি নেগেটিভ হয় আপনি ব্যাটারি কানেকশন করলে কীভাবে হবে, এটা নেগেটিভ এটা পজিটিভ, তো নেগেটিভ আর পজিটিভ যদি এক হয় তাহলে আপনার এটা নেগেটিভ হইতে হবে। তো সেক্ষেত্রে এগুলো ফলো করে আপনারাও কাজ করবেন। এখন আমার ক্যাপাসিটারের দ্বিতীয় কানেকশনটা আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের স্পিকার এবং টুইটার, এই দুইটা জিনিস আমরা সেটিং করে নিলাম। ভিউয়ার্স আমরা ভলিউম ইকুইজারের সাউন্ডের জন্য আমরা কিন্তু একটি 6 পিনের ভলিউম সংযোগ করব কিংবা অ্যাড করব যাতে আমাদের স্টুডিও সাউন্ডটি খুব ক্লিয়ারলি আউট হয়। বোঝার বিষয় আছে, যেমন আমরা এই যে দেখতেছি তিনটে লাইন, এই তিনটে লাইনের ভিতরে দুইটা অডিও গ্রিড আর একটা হইল গ্রাউন্ড। তো আমাদের এই মিডলে যে পিনটা আছে এটা হলো গ্রাউন্ড, আর দুই সাইড দিয়ে আমাদের স্টুডিও যে সাউন্ডটা বাইরেবে সেই সাউন্ডের গ্রিড, অডিও গ্রিড। তো আমরা আগে সোল্ডারিং করে নিলাম, এখন আমরা সংযোগ দেব। যেহেতু আমাদের এ জায়গায় সাদা কালো তিনটি তার আছে একটি লাল, আমরা কালোটা গ্রাউন্ডে দেব আর সাদা আর লাল দুইটা তার অডিও গ্রিডে ইনপুট করে দেব। এ পর্যায়ে আমাদের অডিও গ্রিডের যে তিনটা তার এটা লাগানো হয়ে গেছে, এখন আমরা ভলিউমের সাথে কিভাবে এই তিনটা তারকে অ্যাডজাস্ট করব, করার পর অডিও স্টুডিও সাউন্ড বাইর করব, সেক্ষেত্রে আপনাদের পরিপূর্ণ বোঝানোর চেষ্টা করব। পাশের দুইটা পিন অ্যাডজাস্ট করে নিলাম, সে জায়গায় আমি যে আগেই বলছি আমি কিন্তু কালোটা গ্রাউন্ড নেগেটিভ যেটা এটা কিন্তু আমি গ্রাউন্ড হিসাবে এই যে যে পিন দুইটি আমি অ্যাডজাস্ট করছি সে জায়গায় সোল্ডারিং করে নিলাম। বিয়ার সার্কিট থেকে যেই অডিওটা আসবে সেই অডিওটা অবশ্যই
দুইটা অডিও, একটা একটা, এই দুটোটাই আপনারা কোন জায়গায় সেট করে নেবেন অবশ্যই ভলিউমের মেডেল পিনে আপনার এই সংযোগ দুইটা দিতে হবে। যদি আপনি মেডেল পিনে সংযোগ দুইটা অডিও গ্রিডে ঢুকান তাহলে আপনার আউটপুট হবে এই দুইটা দিয়ে, এই দুইটা দিয়ে আপনার যাবে আরসি সকেটে, আর এই জায়গার থেকে একটা গ্রাউন্ড নিয়ে দেবেন আরসি সকেটে। এবারে আমরা যে সংযোগটা দিতেছি এটা 5 ভোল্ট ডিসি, একটি রিচার্জেবল ব্যাটারি দিয়ে আপনার এই সার্কিটটি চলতে খুব পাওয়ারফুলভাবে চলার সক্ষমতা রাখে। এখন আমরা আরসি সকেটের যেটা দিয়ে আমরা মোবাইল সংযোগ দিব এটাকে আরসি সকেট সাধারণত সবাই বলে, আমি আরসি সকেটের কানেকশন কমপ্লিট করব। আরসি সকেটের কাজ শেষ হলেই আপনাদের ভলিউমের সাথে অডিও গ্রিডের সংযোগ দেখিয়ে আমি আপনাদের চেক করে দেখাবো। ভিউয়ার্স, ভিডিওর শেষ পথে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। আর এই ভিডিও সম্বন্ধে আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আরসি সকেটের যে নেগেটিভ, আমরা ভলিউমের নেগেটিভের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। আমরা এখন মোবাইল যে 5 ভোল্ট ডিসি এই পাওয়ার সংযোগটা দিতেছি, একটি মোবাইল ব্যাটারি দিয়েই আপনি এই ডিভাইসটি তৈরি করতে পারবেন এবং মিনিমাম একটি মোবাইল ব্যাটারি দিয়ে এই ডিভাইসটি পুরো 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ব্যাকআপ নিতে সক্ষম থাকবে। ভিউয়ার্স, আমরা এখন মোবাইল কানেক্টেড করার জন্য আমরা অডিও জ্যাকটি লাগাই নিলাম। এখন আমরা চেক করব, আপনারা শুনতে পারতেছেন যে আমাদের অডিও গ্রিডটি আসতেছে। আপনি শুধু মোবাইল ব্যাটারি না, এটাকে চার্জার দিয়েও চালাইতে পারবেন। আমরা চার্জার কানেকশন করেও দেখাবো। আপনি চার্জিং কানেকশন দেওয়ার আগে এই ধরনের একটি চার্জিং কানেক্টর নিয়ে নেবেন, অল্প টাকায় পাওয়া যায়, 2-5 টাকার ভিতরে। আমরা এই চার্জিং কানেক্টর দিয়ে আপনাদের
এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ। আমি জলিল মেকার আপনাদের সাথে আবারও আসবো আরেকটি ভিডিও নিয়ে।